ছেড়ে যান। তোমার সর্বনাশ যেন স্বর্গ হাসে, আমি বাঁচি তোমারই। আমাকে পাশে নিয়ে চলো না। আপনারা দেখবেন 2024 সালে টিকটক সহ বিভিন্ন শর্ট প্ল্যাটফর্মে রাতারাতি ভাইরাল হওয়া 10টি বাংলা গান সম্পর্কে। যে গানগুলো এখন পর্যন্ত টিকটকের ফর ইউতে পুরো আগুন লাগিয়ে দিয়েছে। তো আপনি যদি গানগুলো মিস না করতে চান তাহলে ভিডিওটি আপনাকে সম্পূর্ণ দেখতে হবে, কেননা শেষের গানগুলো এক একটা মাস্টারপিস যা আপনি শুনলে পুরাই অবাক হয়ে যাবেন। তো বেশি প্যাক প্যাক না করে শুরু করা যাক আজকের ভিডিও। পড়ছে কেন বিনা মেঘে বাজ পদ্ম লেখা আমার। আজকের লিস্টের শুরুতে রয়েছে যে মুজ এবং জেফার ঝুমকা গানটি। গানটি রিলিজ করার পর পরই সোশ্যাল মিডিয়াতে পুরো ঝড় তুলে দিয়েছিল। টিকটকের কিউট কিউটা পুরো গানটিতে প্রচুর পরিমাণে ভিডিও বানিয়েছিল, যা এক থেকে একটি পুরাই মাথা নষ্ট করার মতো। যাই হোক, এদিকে ধরে এরপর রয়েছে নবীল মাহমুদের সর্বনাশ গানটি। গানটি ইউটিউবে ততটা জনপ্রিয়তা না পেলেও টিকটকে পেয়েছে প্রচুর পরিমাণে। তো এরপরে রয়েছে বাংলাদেশি র‍্যাপার মিস্টার রিজওয়ানের পিনিক পিনিক লাগে এই গানটি। কো আমার রে দে খাইতে হইব আগে, এই আজকে মালে নে সানার রে পিনিক পিনিক লাগে। গানটি লিরিক গুলো শুনলে আপনার পিনিক চলে আসবে। লাইনে বামে কোনো কিচ্ছু দেখোনের সময় নাই, আজকে আমার পিনিক জানি কেমন কেমন। টিকটকে এই গানের কয়েকটি অংশ রাতারাতি ভাইরাল হয়েছে এবং এই গানের কিউট কিউট আপুদের টিকটক ভিডিওগুলো তো পুরো মাথা নষ্ট করার মতো। চোখে সব চাচ্চা দেখি ঘোলা ঘোলা লাগে, আজকে পেট পুইরা খামু লাগুক যতক্ষণ লাগে। যাই হোক, এদিকে দিরা এরপর রয়েছে জিরো দিন তুমি যা আমার টু সিনেমার মন বোঝে না গানটি। গানটি 10 বছর আগে হলো, নতুন করে গানটি টিকটকের ফরিতে পুরো আগুন লাগিয়ে দিয়েছে। পড়ছে কেন বিনা মেঘে বাজ পদ্ম লেখা আমার তো নয় কাজ। হোক, এদিকে দিরা এরপর রয়েছে সয়ে তো আমি এর মাতাল বানাইছে গানটি। মাতাল বানাইছে আমার মাতাল বানাইছে। গানটিতে অভিনয় করেছেন বাংলাদেশি মুভি অ্যাক্ট্রেস আঁচল। গানটিকে নিয়ে নতুন করে কি আর বলবো, কেননা গানটি টিকটক ইনস্টা সহ বিভিন্ন সোশ্যাল মিডিয়ার ফর ইউতে পুরো ঝড় তুলে দিয়েছে। যাই হোক, এদিকে ধীরে এরপর রয়েছে হৃদয় খানের ফিরে পাবো না এই গানটি। কিন্তু টিকটকে রাতারাতি ভাইরাল হয়েছে এই গানের সোলো ভার্সনটি। যাই হোক, এদিকে ধীরে এরপর রয়েছে ফার দিনের চুমকি চলেছে একা পথে এই গানটি। গানটি পুরাতন হলেও নতুন করে টিকটক ইনস্টা বিভিন্ন শর্ট প্ল্যাটফর্মের ফর ইউতে পুরো আগুন লাগিয়ে দিয়েছে। আমাকে পাশে নিয়ে চলো না মিষ্টি করে। তো হট এভার গেতে কি ধীরে এরপর রয়েছে বিডি র‍্যাপার রিজওয়ানের ঢাকায় মেহেদি এই গানটি। গানটিতে বানানো কিউট কিউট আপুদের ভিডিওগুলোতে একটা মাস্টারপিস। এরপর 6 নম্বর রয়েছে বাংলাদেশ কাঁপানো গায়ক তো সিবা মিললে মেলা এই গানটি। তো সিবার গান নিয়ে নতুন করে কি আর বলবো, কেননা তার প্রত্যেকটি গানে টিকটকের টপ ট্রেন্ডিং এ চলে আসে। তো এরপর রয়েছে শিল্পী বিশ্বাসের আমার বন্ধু কালাচান এই গানটি। আমার বন্ধু কালাচান সে যে আমার জানের জান। গানটি ইউটিউবে যতটা জনপ্রিয়তা না পেলেও টিকটকে বেশি প্রচুর পরিমাণে। আমার বন্ধু কালাচান সারা বেলা শুধু খায় গোপান। গানটিতে টিকটকে প্রায় 60-এর উপরে ভিড় বানানো হয়েছে। ও সে হাসিয়া হাসিয়া পরাণ ধরিয়া মারে শুধুটা।
আর এই ছিল 2024 সালে টিকটকের রাতারাতি ভাইরাল হওয়া টপ 10 গানগুলোকে নিয়ে ছোট্ট একটি ভিডিও। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও বন্ধুদের সাথে শেয়ার করবে। এরকম আরো ইন্টারেস্টিং ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।